নমস্কার এবার প্রবল গতির বেগ নিয়ে কলকাতা ও পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে হালকা বৃষ্টিতে দিন কাটালেও এবার ভারী বৃষ্টি ও বন্যার দেখা মিলতে চলেছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলায় বন্যা সতর্কতা জারি করা হয়েছে সবই বিস্তারিতভাবে আলোচনা করব এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন সক্রিয় মৌসুমি বায়ু ও কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর নয় জুলাই মঙ্গলবার দুপুরে দিকে আরামবাগ দুর্গাপুর বর্ধমান কাটোয়া কলকাতা হাওড়া চন্দননগর হাবড়া চাকদা পান্ডুয়া বনগাঁ কৃষ্ণনগর ও শান্তিপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেলের পর বাঁকুড়া বিষ্ণুপুর সোনামুখী কতুলপুর রঘুনাথপুর ও ঝাড়গ্রামে হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্য অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং সিকিমে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে মেঘলা কাশের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাতাসে সর্বোচ্চ ও আর্দ্রতার পরিমাণ থাকবে পঁচানব্বই শতাংশ আশেপাশে বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ বাংলাদেশে ঢাকা রাজশাহী বরিশাল খুলনা চট্টগ্রাম রংপুর মনমেন সিলেট বিভাগের কোনো কোনো জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বাংলাদেশে যশোর সাতক্ষীরা খুলনা শ্যামনগর লোহাগড়া পিরোজপুর মঠবাড়িয়া কলাপাড়া লালমোহন মোতিরাহ সেনবাগ কুমিল্লা রাঙামাটি রাজস্থলীয় ও মহেশখালীতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি ঢাকা কাপাসিয়া ফরিদপুর মাদারীপুর ফরিদগঞ্জ মুন্সিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ মদন ফুলপুর নেত্রকোনা বিসম্বরপুর চাতকবাজার মর্বীবাজার চরখাই বড়লেখা ও সিলেটে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দুপুরের দিকে মেহেরপুর শৈলকুপা নগরপুর সিংড়া বগড়া পাবনা সিরাজগঞ্জ সরিষাবাড়ি মহাদেবপুর ঘোড়াঘাট ঠাকুরগাঁও ও চারাজীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখনকার মতো খবর এখানে পরবর্তী আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ